ওম নম ভগবতে রামকৃষ্ণায় আজকের মনন এই পর্বে এখন আলোচনা করা হবে জগতে কাদের জীবন মৃত বলে বলা হয় একটি সুভাষিতে সম্বন্ধে বলা হয়েছে জীবন্তপি মৃতা পঞ্চ ব্যাসেন পরিকীর্তিতা দরিদ্র ব্যাধিত মূর্খ প্রবাসী নিত্য সেবক কে কে জীবন মৃতের মতন জগতে বাস করেন বলতে গিয়ে বলা হয়েছে জীবন্ত মৃতা পঞ্চ পাঁচজন জীবিত থেকেও মৃতের মতনই যেন বসবাস করেন কে বলেছেন এটি ব্যাসেন পরিকীর্তিতা ব্যাসদেব ব্যাস তিনি এই কথা বলেছেন মহাজ্ঞানী বহু শাস্ত্রের রচয়িতা হিন্দু শাস্ত্র অধিকাংশ তিনি হয় রচনা করেছেন না নাহলে একীভূত করেছেন বেদকে তিনি চার ভাগে যে ভাগ করেছেন ঋক সাম যজু অথর্ব বিক্ষিপ্তভাবে যেন সব ছিল এগুলোকে গুছিয়ে চারটি ভাগে বিভক্ত করেছেন এই বেদব্যাস মহাজ্ঞানী মহাজ্ঞানী ব্যক্তি তিনি বলেছেন না মৃতা পঞ্চ পাঁচজন মানুষ জীবিত থেকেও মৃতবৎ কে কে দরিদ্র ব্যাধিত মূর্খ প্রবাসী সেবক যিনি দারিদ্রের মধ্যে বাস করেন অভাব তার দূর হয়নি প্রতি মুহূর্তে দারিদ্রের কষাঘাতে জর্জরিত হচ্ছেন অবস্থার উন্নতি করতে পারেননি এই মানুষ সকলের কাছে যেন গলগ্রহ হয়ে থাকছেন তার জীবনে কোনো সুখ নেই আনন্দ নেই প্রতি মুহূর্তে দুশ্চিন্তা উদ্বেগ কেবল অন্যের কাছে হাত পাতা এই যে এটা অত্যন্ত কষ্টের বেঁচে থেকেও সেই জন্য বলা হচ্ছে মৃতবধ জীবনযাপন তার তাদের প্রথম হচ্ছেন ব্যক্তি যিনি বেঁচে থেকেও মৃতের মতো নিয়ে বসবাস করেন তিনি হচ্ছেন দরিদ্র দু নম্বরে বলা হয়েছে ব্যাধিত যা যিনি রোগগ্রস্ত রোগগ্রস্ত হলে আমাদের কোনো কাজে আর মন যায় না সব সময় শরীরকে নিয়ে আমরা পড়ে রয়েছি শরীরের সেই দুঃখ যন্ত্রণা কষ্ট তাতে আমরা জর্জরিত হচ্ছি অনেকে রোগগ্রস্ত হয়ে কষ্ট সহ্য করতে না পেরে অনেক সময় আত্মহত্যা করতে চলে যায় সেই জন্য রোগের যন্ত্রণা ভয়ঙ্কর বেঁচে থেকেও তার জীবন জীবনযাপন করা হয় সেই বলা হয়েছে তাহলে না যিনি নাকি রোগগ্রস্ত হয়ে বেঁচে আছেন তিনি মৃতবধ তাহলে দরিদ্র ব্যাধিত মূর্খ তিন নম্বরে বলা হয়েছে না যার বিদ্যা হয়নি তিনি মূর্খের জীবন যাপন করছেন জ্ঞান লাভ হয়নি বিদ্যা লাভ হয়নি তার জীবনটা ভীষণ দুঃখের হয় মূর্খকে কেউ পছন্দ করে না অবজ্ঞার চোখে দেখে তিনি অবাঞ্ছিত অপান্তে হয়ে জগতে বসবাস করেন সেজন্য তিনি বেঁচে থেকেও মৃত তাহলে দরিদ্র ব্যাধিত মূর্খ প্রবাসী নিত্য সেবক তারপরে বলা হয়েছে প্রবাসী আমরা দেখি অনেকে বাইরে চলে যাচ্ছেন মা বাবার থেকে অনেক দূরে স্ত্রী পুত্র কন্যা আপন সকলের থেকে অনেক দূরে বাস করছেন প্রবাসে গিয়ে রয়েছেন এ যেন এক রকমের বন্দি জীবন সেখানে যেন স্বাধীনতা নেই অবশ্য এখনকার দিনে এই যোগাযোগ ব্যবস্থা এগুলো এত উন্নত হয়েছে এটা এখনকার দিনে অতটা হয়তো খাটে না কিন্তু তাহলেও এই যে এখন লকডাউন হয়েছে আমরা দেখি এক একজন সন্তান তারা হচ্ছে বিদেশে বাস করছে মা বাবা দেশে আছে যোগাযোগ করতে পারছে না প্রতি মুহূর্তে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা যন্ত্রণা কারো হয়তো শুধু মা দেশে পড়ে আছেন আর সেই যুবক ছেলেটি সে বিদেশে থাকছে মা এখানে অসহায়ের মতন জীবনযাপন করছে ছেলেটি হয়তো বিদেশে গিয়ে অনেক অর্থ উপার্জন করছে মাকে প্রচুর টাকা পয়সা পাঠাচ্ছেন অন্য নানানভাবে সাহায্য করার চেষ্টা করছেন কিন্তু মা বড় নিজে যেন অসহায় কেউ সকল সব কিছু থেকেও যেন তার কেউ নেই তাহলে এইভাবে যখন নাকি মানুষ প্রবাসে বাস করে সে নিজেকে মৃতবধ জ্ঞান করে আর নিত্য সেবক যাকে সবসময় অন্যের সেবা করতে হচ্ছে অর্থাৎ নিজের স্বাধীনতা বলে কিছু নেই স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় এই যে সেবা করা মানে আসলে দাসত্ব করা এই দাসত্বের জীবন যার সবসময় অন্যের আদেশ পালন করতে হচ্ছে উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে এই যে একটি জীবন সেটি হচ্ছে বলছে খুব দুঃখের সেটি যন্ত্রণা সেজন্য বলা হয়েছে জীবন্তপি মৃতা পঞ্চ ব্যাসেন পরিকীর্তিতা দরিদ্র ব্যাধিত মূর্খ প্রবাসী নিত্য সেবক যে জগতে দরিদ্র থাকে তিনি জীবনমৃত যিনি ব্যাধিগ্রস্ত বা রোগগ্রস্ত তিনি জীবন মৃত যিনি মূর্খ তিনি জীবনমৃত যিনি প্রবাসে থাকতে বাধ্য হন আত্মীয় পরিজন আপনজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন না তিনি নিজেকে জীবন মৃত মনে করেন আর হচ্ছে যাকে পরাধীন জীবনযাপন করতে হয় তিনি জীবনমৃত স্বীভাবে আমাদের চেষ্টা করতে হবে না আমাদের দারিদ্র যাতে ঘোচে তার জন্য অত্যন্ত অধ্যবসায়ী উদ্যমী হতে হয় উদ্যোগী নাম পুরুষ সিংহ মুপতি লক্ষ্মী দৈবেন দেয়মিতি কা পুরুষা বদন্তি দৈব নিহত্য কু যত্নে কৃতে যদি না সিদ্ধতি অত্র দোষ যে উদ্যোগে পুরুষ সিংহের কাছেই হচ্ছে লক্ষ্মী আসেন উদ্যোগীন পুরুষ সিংহম উপৈতি লক্ষ্মী দৈবে ন কা পুরুষ দৈব আমাকে দেবে তারপরে আমি হচ্ছে আমার অবস্থা ফিরিয়ে আনব আমি ধন সম্পদ উপার্জন করব বলছে যারা কাপুরুষ এরাই এরকম বলে ভগবান দেবেন না ভগবান তো তোমাকে বুদ্ধি দিয়েছেন এই সমস্ত হাত পা সব কিছু তোমাকে দিয়েছেন এগুলো দিয়ে তুমি অধ্যবসায় করো পরিশ্রম করো কঠোর অধ্যবসায় নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারলে সে মানুষ কখনো সফল জীবন যাপন করতে পারে না সেজন্য বলা হয়েছে না এই দারিদ্রের জীবনে থাকলে হবে না এখান থেকে আমাদের উন্নীত হতে হবে আমাদের ভারতীয় ভাবনায় দুটি ভাবনা আছে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স এই জাগতিক উন্নতি হবে আবার হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নত হতে হবে এই দুটি সুসমঞ্জস্য বিকাশ হলে একজন মানুষ তখন আদর্শ মানুষ হয়ে ওঠে সে জন্য যেন আমরা দারিদ্রের কষাঘাতে জর্জরিত না হই এই দারিদ্র মানেই হচ্ছে বলছি জীবন মৃত অবস্থা দারিদ্র ব্যাধিত শরীর মজবুত রাখতে হবে বলা হয়েছে শরীরম আদম খলু ধর্ম সাধনম শরীরম যত্ন তো রাখছে ধর্ম সাধন তৎপরই শরীরম যে উপেক্ষান তে তে ঘাতিন আত্মঘাত শরীরকে মজবুত করতে হবে স্বামীজি বলছেন আশিষ্ট দৃঢ় বলিষ্ঠ মেধাবী তরুণ চাই আমাদের দেশে কিন্তু তারা যেন রোগগ্রস্ত না থাকে ব্যায়ামাত লভতে স্বাস্থ্যম দীর্ঘায়ুষ্যম বলম সুখম আর্যম পরম ভাগ্যম স্বাস্থ্যম সর্বার্থ সাধনম স্বাস্থ্যই সম্পদ জানি বলা কি কী করলে এই স্বাস্থ্য সম্পদ লাভ হবে রোগের হাত থেকে আমরা রক্ষা পাব বলা যাচ্ছে ব্যায়ামাত লভতে স্বাস্থ্যম ব্যায়াম দিয়ে স্বাস্থ্য লাভ করতে হবে ব্যায়ামাত লভতে স্বাস্থ্যম দীর্ঘায়ুষ্যম আমরা দীর্ঘ আয়ুর অধিকারী হতে পারি বলম সুখম বলবান হতে পারি সুখী হতে পারি সেই জন্য বলা যাচ্ছে ব্যায়ামাত লভতে স্বাস্থ্যম দীর্ঘায়ুষ্যম বলম সুখম আরোগ্যম পরমম ভাগ্যম আরোগ্যের অধিকারী হওয়া সুস্থ থাকা এটা হচ্ছে মহাভাগ্যের আরোগ্যম পরমম ভাগ্যম স্বাস্থ্যম সর্বার্থ সাধনম এই স্বাস্থ্য হচ্ছে সর্বার্থ সাধক আমি জীবনে যা হতে চাই ভগবান লাভ করতে চাই ঈশ্বর লাভ করতে চাই ডাক্তার হতে চাই শিক্ষক হতে চাই গবেষক হতে চাই এমনকি খেলোয়াড় হতে চাই কি এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক নায়ক নায়িকা হতে চায় যাই হতে চাইবে তাদের শরীর অবশ্যই মজবুত রাখতে হবে সুস্থ রাখতে হবে তবে তারা তাদের জীবনের যা প্রত্যাশা সেটি পূরণ করতে পারবে সেজন্য মজবুত শরীর চাই কেন যেন আমরা রোগগ্রস্ত না হই সেজন্য সচেষ্ট হতে হবে যারা রোগগ্রস্ত তারা জীবন মৃত বলে বলা হয় যে দারিদ্র ব্যাধিত মূর্খ যদি আমাদের মধ্যে জ্ঞান না থাকে জ্ঞানের চর্চা না থাকে তাহলে আমরা মৃতবধ জীবনযাপন করছে সবসময় অন্যের কাছে গিয়ে সাহায্য চাইতে হচ্ছে মূর্খের জীবন বলা হচ্ছে সেটি যেন পশুর জীবন পশুরা যেমন পৃথিবীর বোঝা হয়ে বনে বাদারে ঘুরে বেড়ায় তারা ঘাস খায় বলা হচ্ছে সাহিত্য সঙ্গীত কলা বিহীন সাক্ষাৎ পশু পুচ্ছ বিষানহীন তৃণন্য খাদপি জীবমান তদভাগেয়ম পরম পশু নাম পশুদের ভাগ্য মানে এই যারা নাকি মানুষ হয়েও জ্ঞান লাভ করে না সাহিত্য সঙ্গীত বিষয়ে যার নাকি জ্ঞান নেই সেই ব্যক্তি বলা হচ্ছে তার শুধু ল্যাজ নেই আর শিং নেই তা নাহলে সে পশুবধ জীবনযাপন করে সাহিত্য সঙ্গীত কলা বিহীন সাক্ষাৎ পশুপুচ্ছ বিষানহীনম তৃণন্ন খাদি জীবমান তদ ভাগ ধেয় পরম নাম এই ঘাস নাখেও যে এরকম লোকেরা বেঁচে আছে এটা হচ্ছে পরম ভাগ্য তার এই মূর্খের সম্বন্ধে এত কথা বলা হয়েছে না মূর্খ সংসর্গ সুরেন্দ্র ভবনে বলে হয়েছে সুরেন্দ্রের ভবনে ইন্দ্রের যে সভা ইন্দ্রের যে রাজপ্রাসাদ সেখানে গিয়েও মূর্খের সঙ্গে বাস করতে নেই বরং হচ্ছে বনচরদের সঙ্গে বাস করা যায় বরং পর্বত দুর্গেশু ভ্রান্তই সহ পাহাড়ের উপরে গিয়ে এই জানোয়ারদের সঙ্গে বাস করা ভালো কিন্তু বলা হয়েছে সুরেন্দ্র ভবনে গিয়ে ইন্দ্রের প্রাসাদে গিয়েও মূর্খদের সঙ্গে বাস করতে নেই এই হচ্ছে এরকম মূর্খের জীবন যাপন মানে জীবন মৃতের জীবন আর প্রবাসী বলা হয়েছে যারা বিদেশে থাকতে বাধ্য হন আপন জন থেকে দূরে থাকতে বাধ্য হন তাদের জীবন হচ্ছে এরকম মৃতবধ আর যিনি সময়। সেবক সবসময় আদেশ পালন করছেন তার স্বাধীনতা বলে কিছু নেই এই স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় আমরা যেন এই দাসত্বের হাত থেকে রক্ষা পেতে পারি সেই জন্য পুরুষ লোকটি আরেকবার বলে আমাদের আলোচনা শেষ করছি না বলা হয়েছে জীবন্তপি মৃতা পঞ্চ ব্যাসে ন পরিকীর্তিতা দরিদ্র ব্যাধিত মূর্খ প্রবাসী নিত্য সেবক আমাদের দারিদ্র ঘোচাতে হবে ব্যাধির হাত থেকে রক্ষা পেতে হবে আরোগ্যের অধিকারী হতে হবে মূর্খত্ব ঘুচিয়ে আমাদের জ্ঞান লাভে যত্নবান হতে হবে আমরা যেন সকলকে নিয়ে আত্মীয় পরিজনদের নিয়ে থাকতে পারি বন্ধু বান্ধবদের নিয়ে থাকতে পারি প্রবাসের যে একাকিত্ব সেটি ভোগ করতে না হয় সেজন্য সচেষ্ট হতে হবে আর যেন আমরা স্বাবলম্বী হতে পারি অন্যের কাছে হাত পাততে না হয় নিত্য সেবক হয়ে না থাকতে হয় স্বাধীনভাবে যেন আমরা চলতে পারি এই জীবন যাপন করতে পারলে আমরা সুখী হতে পারবো আনন্দে থাকতে পারব জগতে সবাই যেন আমরা আনন্দে থাকতে পারি ঈশ্বরের চরণে এই প্রার্থনা জানাই আমরা যেন সুর হই আমরা যেন বীর হই আমাদের জীবন যেন ধন্য হয় আমাদের আমরা যেন কৃত কৃতার্থ হতে পারি যেন বলতে পারি ধন্যোহম কৃতকৃত্যোহম হম বিমুক্ত হম ভবগ্রহাত নিত্যানন্দস্বরূপও হম পূর্ণহম তদ অনুগ্রহাত ধন্য কৃতকৃত্য হম আমি ধন্য হয়েছি আমি কৃতকৃত্য হয়েছি বিমুক্ত হম ভবগ্রহাত না এই সংসারের মধ্যে সমুদ্রে পড়ে যেন আমাকে একটি কুমিরে ধরেছিল সেই কুমিরের হাত থেকে আমি রক্ষা পেয়েছি বিমুক্ত হম ভবগ্রহাত নিত্যানন্দ ও হম আমি নিত্যানন্দস্বরূপ পূর্ণ হম অনুগ্রহাত হে ঈশ্বর তোমার আশীর্বাদে আমি পূর্ণ হয়েছি আমার যেন খণ্ডিত জীবন যাপন করতে না হয় সকলে ভালো থাকবেন নমস্কার